আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন একটা ব্লগে। আজকে আবার নিয়ে আসলাম আর একটা ব্লগ আপনাদের সামনে। আর সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর আজকে আসলে ঝালপোয়া বলা যায় বা পাকোড়া বলা যায়, যে যেটাই বলেন কি, এটা আসলে আপনাদের ভাই আবদার করছে, ওই জন্য বানাইলাম। তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে বুঝবেন মানে আসলে কীভাবে বানাইলাম বা কী দিলাম। অল্প বাসায় যা সামগ্রী থাকে তাই দিয়ে আমি বানানোর চেষ্টা করছি। আর এটাও তো আমার আসলে কিছুদিন আগে আর আপনাদের ভাইয়া বাসায় ছিল, উনি মানে বায়না করছে যে উনি ঝালপোয়া খাবে। ওনার আবার এটাই খুব ফেভারিট একটা নাস্তা, একটু ঝাল ঝাল করে বানাইলে আলহামদুলিল্লাহ উনি অনেক মজা করে খায়, ওই জন্য আর কি বানানোর চেষ্টা করছি। আর এখানে আমি একটু আলুকে ভালো করে মানে কুচি কুচি করে ভালো করে দিয়েছি, একদম মানে কি বলে, হয়তো আমার আলুটা দেখে আপনারা বুঝতে পারছেন, অনেক একদম চিকেন চিকেন করে কুচি কুচি খুব সুন্দর করে দিছি। এখানে পেঁয়াজ দিয়ে দিছি, এখানে এই কাঁচামরিচ দিছি, একটু টমেটোর দিছি, তারপরে ময় মশলা, লবণ, একটু মশলার গুঁড়া দিছি, একটু মরিচের গুঁড়া, সব কিছু মিলে আমি ভালো করে হাতে একটু কষলাই নিছি। আর এর মানে মধ্যে দিয়ে দিলাম ময়দা, বেসনটাও দেওয়া যায় আসলে। আর এখানে ময়দার সাথে সাথে দিয়ে দিছি একটু ছোটা বেকিং সোডা আর কি, ওইটাও দিয়ে আমি ভালো করে অল্প অল্প পানি দিয়ে, বেশি পানি আসলে দেওয়া যাবে না, এটা তো একটু আমি ঘন ঘন রাখবো, ওই জন্য আমি বেশি পানি দিব না, আবার অতিরিক্ত পানি দিলে তো পাতলাই যাবে। আমি অল্প অল্প পানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি ঝালপোয়াটা। আলহামদুলিল্লাহ করে দেখবেন এভাবে অল্প সামগ্রী দিয়ে, বাসায় যা আছে তা দিয়ে আর কি, অত কিছু মানে দিতে হয় না। আলহামদুলিল্লাহ ঝালপোয়াটা কিন্তু অনেক মজা হয়। আর এর মধ্যে আমি মানে এটা ম্যারিনেট করে প্রায় মেবি এক ঘন্টা রাখছি আমি, রাখার পরে তারপরে তেল দিয়ে দিচ্ছি চুলায়। আর এক ঘন্টা তো আমি যেটা বললাম রাখলাম, রাখার পর আমার ঘনত্বটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন কীরকম। আর এর মধ্যে কিন্তু আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি, আসলে এটা স্কিপ হয়ে গেছে, এটার জন্য ক্ষমা চোখে দেখবেন আপনারা সবাই। আর আমি এরকম একটু ছোটো ছোটো, আপনাদের ভাই আসলে ছোটো ছোটো খেতেই পছন্দ করে উনি, তার জন্য ওনার জন্য আর কি ওনার রুচি অনুযায়ী আমি বানানোর চেষ্টা করছি। আমার মেয়েরাও আলহামদুলিল্লাহ খুবই পছন্দ করে, যাক এটা আমি বানাইছি মানে খুবই অল্প সামগ্রী দিয়ে। বা অনেকে ডিমও দিতে যদি চান, ডিমও দেওয়া যায়, ডিম দিলেও আরও ভালো হয় আলহামদুলিল্লাহ। এমনিতেও কিন্তু অনেক মজা লাগছে ঝালপোয়াটা, আপনাদের ভাইয়া অনেক অনেক খুশি মানে খুশি মনে খাইছে, যাক ওটাই মানে যখন যেটা মন চায় বা করার চেষ্টা করি। আর বাকিটা আল্লাহ অশেষ মেহরবানি যে আদৌ আসলে করে খাইতে পারতেছি, যাক ঝালপোয়াটা দেখছি মানে আমার ঝালপোয়াটা প্রায় ফুলো উঠছে অনেক সুন্দর করে, একদম মানে মোচমোচে করে ভাজলে আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়। আর যেহেতু আপনাদের ভাইয়া বানায় বায়না করছে, উনি মানে সচরাচর কিন্তু বাসায় তেমন একটা থাকে না, উনি বাসায় থাকলে একটু একটু এটা এটা মানে এটা সেটা উনি একটু নাস্তার মানে আয়োজন করতে চায় আর কি, মানে করার জন্য বলে, তার জন্য ওনার রুচি অনুযায়ী করার চেষ্টা করি আর কি। যা খাইছে আলহামদুলিল্লাহ ওইটাতেই মানে খুশি, উনি খুব ভালো মনে খাইছে মানে খুব খুশি হয়ে খাইছে, খুব ভালো লাগছে ওনার থেকে। এই তো পর্যায়ে আমার ঝালপোয়াটা হয়ে গেছে, হয়তো বুঝতে পারতেছেন আমি একটু মোচমোচে করে ভাজার চেষ্টা করছি। আর এখানে তো আসলে ফুলকপিও দেওয়া যায়, বাঁধাকপিও দেওয়া যায়, মানে যে এটা আপনাদের উপরে ডিপেন্ড যে যেরকম করে করতে চান আর কি। আমি আসলে ওই ওগুলো আর দিই না, আর এখন তো ওগুলো আসলে সিজন না, ওই জন্য আমি আলুটা দিয়ে বানাইছি আর কি, আলু আর টমেটো পেঁয়াজ এগুলো দিয়ে বানাইছি। আচ্ছা যাই হোক, আপনারা আমার ভিডিওটা তো স্কিপ না করে দেখবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন ভিডিও একটা আমন্ত্রণ জানাই, সে আমার ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।